আমরা এখন চলে এসেছি হেনরি ফোর্ড মিউজিয়ামে। এটা কিন্তু খুব বিখ্যাত একটা মিউজিয়াম। চলো আমরা ভেতরে যাব। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, মাইকটা আজকে আমি সেট করতে ভুলে গেছি, আনতে ভুলে গেছি আসলে। তো প্লিজ কিছু মনে করো না, আশা করি ভয়েসটা ভালো আসছে কারণ এখানে অতটা ভিড় নেই। তো চলো ভেতরে যাই, অনেক কিছু দেখার আছে, দেখাবো। এখন আমরা ঢুকে পড়েছি হেনরি ফোর্ড মিউজিয়ামের ভেতরে। শুরু করার আগে বন্ধুরা আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটি, লাইক করো ভিডিওগুলো, আর শেয়ার করতে ভুলো না আমার ভিডিওগুলো, আর প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান মতামত। চলো এবার আস্তে আস্তে শুরু করি আজকের ব্লগ। দেখতেই পাচ্ছ ভেতরটা কী সুন্দর করে সাজানো। এর ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে। এখানে কিন্তু শুধুমাত্র গাড়ি নয়, এখানে প্লেনেরও বিভিন্ন মডেল কিন্তু তুলে ধরা হয়েছে। মানুষ কীভাবে প্লেন আবিষ্কার করেছিল এবং সেখান থেকে দিনে দিনে কী করে আজকের আধুনিক প্লেন তৈরি হয়েছে সেটাও কিন্তু দেখতে পাবে। এখানে এলে ভার্চুয়াল এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই উপলব্ধি করতে পারবে প্লেনে উঠলে কীরকম লাগে। বন্ধুরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে তোমাদের ভুলে গেছি, এখানে ঢুকতে গেলে টিকিটের প্রাইস পার অ্যাডাল্ট $29 এবং পার কিডস $25। এখন আমরা দেখতে চলে এসেছি হাইড্রোলিক পাওয়ার মিল। এই যে দেখতে পাচ্ছ বড় বড় চাকার মতো জিনিসগুলো, এগুলো কিন্তু জলের সাহায্যে বিভিন্ন এনার্জি উৎপাদন করতে সাহায্য করে। এবার এই মিউজিয়ামের যে পার্টটায় আমরা এসেছি এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা পার্ট। এখানে কিন্তু বন্দুকের কিভাবে রেভলিউশন হয়েছে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। মানে পুরনো যুগে বন্দুক কিভাবে ব্যবহৃত হতো এবং তারপরে আস্তে আস্তে বন্দুকের কিভাবে পরিবর্তন হলো তার সবটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবারে কিন্তু আমরা চলে এসেছি ফোর্ডের মিউজিয়ামের আসল সেকশনে। মানে এখানে কিন্তু সব ধরনের গাড়ি তুমি দেখতে পাবে, মানে ফোর্ডের তৈরি করা গাড়ি এবং পুরনো যুগে ফোর্ডের গাড়ি যেভাবে ব্যবহৃত হতো এবং আস্তে আস্তে সেই ফোর্ডের গাড়ি যেভাবে পরিবর্তন হয়ে আজকালকার যুগের যে মডেলগুলো তৈরি হয়েছে তার সবকটি নিদর্শন কিন্তু এখানে পাবে। এখানে রেসিং কার থেকে শুরু করে সব ধরনের কারের ডেমো দেওয়া ছিল, তো আমাদের খুব ভালো লেগেছিল এবং প্রত্যেকটি কারের পাশে কিন্তু এক একটা করে স্টোরি দেওয়া ছিল। এখানে কিন্তু রেসিং কারের মডেলের পাশে ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে রেসিং কারের বিভিন্ন হিস্ট্রি। বন্ধুরা এখানে ঘুরতে ঘুরতে আমার কিন্তু চোখে পড়েছিল অনেক অজানা জিনিস। যেমন ধরো এই মডেলটি কিন্তু আমি কখনো কোনোদিনও দেখিনি, এটি কিন্তু আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। এখন যার ছবিটি দেখতে পাচ্ছ তিনি লুইস শেভরলেট, আর এই মডেলটি কিন্তু শেভরলেট গাড়ির একটা পুরনো মডেল। কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে শেভরলেট গাড়ির নানা রেভলিউশন।
পুরনো দিনের মডেল থেকে শুরু করে আজকের যে মডেল, সবকটি মডেলই কিন্তু এখানে সাজানো রয়েছে। এখন যার ছবিটি দেখতে পাচ্ছ, তিনি হলেন হেনরি ফোর্ড, এই ফোর্ডের প্রতিষ্ঠাতা। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো কিন্তু লিংকনের গাড়ি। লিংকন হলো ফোর্ডের তৈরি করা একটা লাক্সারি ব্র্যান্ড। তবে এই গাড়িগুলোর কিন্তু একটা স্পেশালিটি আছে, ইউএসএর প্রেসিডেন্টরা এই গাড়িগুলো ব্যবহার করতেন, তাই এই গাড়িগুলো কিন্তু খুব একটা সাধারণ গাড়ি নয়, এগুলো কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এবং হাই কোয়ালিটি গাড়ি। এখন যে সেকশনটায় আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি সেটা হলো পুরনো দিনের যে ট্রেন, সেই ট্রেন থেকে আস্তে আস্তে কী করে আজকের আধুনিক ট্রেন তৈরি হলো তারই বিভিন্ন অংশ কিন্তু আমরা দেখতে চলেছি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ডেমো যে তখনকার যুগের ট্রেন কীভাবে চলতো এবং সেটা কীভাবে ব্যবহার করা হতো, মানে বিভিন্ন ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটা কীভাবে চলতো বা পুরনো দিনের ট্রেন কীভাবে কয়লায় চলতো, সেগুলো সবটা কিন্তু এই মডেলটার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। বন্ধুরা, মিউজিয়াম দেখা মোটামুটি এখানেই শেষ। আমার কিন্তু মিউজিয়ামটা দারুণ লেগেছে। ফোর্ডের তৈরি নানা গাড়ি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের কি দেখলাম। এই পাশটা দেখতে পাচ্ছ দারুণ ফোর্ডের যে পুরনো গাড়িগুলো, সে তার একটা ডেমো করা রয়েছে এখানে সব কিছু। আর এখানে কিন্তু একটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে, তো দেখো দারুণ একটা ব্যাপার, ভীষণ নস্টালজিক লাগছে সব কিছু। আমি একটু এদিকে সরে আসবো, কারণ এখানে কিন্তু পেছনে মিউজিক চলছে, আমি কপিরাইট ক্লেম দিয়ে যেতে পারি যে কোনো সময়। তো মোটামুটি ডেট্রয়েড দেখা আমাদের এখানেই শেষ, মিউজিয়াম দেখা এখানেই শেষ। এবার আমরা শিকাগোর উদ্দেশ্যে রওনা দেবো, এখান থেকে প্রায় 4 ঘন্টার ড্রাইভ, অনেকটা সময় লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি ডেট্রয়েডের জার্নি। এরপরে তোমাদের সাথে দেখা হবে ডিরেক্ট শিকাগোতে। বন্ধুরা, পরের ভিডিওতে নিয়ে আসবো শিকাগো ডাউনটাউন, সেখানে দেখাবো শিকাগোর নানা অজানা কাহিনী। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো আর এনজয় করো আমার ব্লগগুলো। আর অবশ্যই তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডি সুমিস ড্রিমস, তার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। টেক কেয়ার, টাটা।